হ্যালো এভরিবডি, অনন্যার রান্নাঘর থেকে সবাইকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। সব থেকে আগে বলে রাখি, একটা বেল আইকন আছে, ওটাতে প্রেস করুন, আমার সব আপডেটস আপনারা পেয়ে যাবেন। আজকে আমি বানাবো একটা বেঙ্গলি ফেভারিট, ভাপা আলু। ভাপা মাছ নয় কিন্তু, ভাপা দইও নয়, ভাপা আলু। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীরকম করে বানাই। ভাপা আলু বানাবার জন্য সব থেকে প্রথমে আমি দেব তেল, সর্ষের তেল ইউজ করছি। লেট দ্য অয়েল হিট আপ ফার্স্ট। তারপরে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটা কুইন্টিসেন্সিয়াল বেঙ্গলি এলিমেন্ট। সব আমরা অনেক কিছু রান্না করি পাঁচফোড়ন দিয়ে। আমি এই দিকে একটা স্টিমার সেট করে রেখেছি, দিয়েছি এখানে তলায় জল। আর এইখানে আমি ভাপা আলুটা করব স্টিম। দিয়ে দেব দুটো লাল লঙ্কা, একটু ভেঙে দিলাম। আর দিয়ে দেব আলু। আলুটাকে আমি একদম ফুল সেদ্ধ করিনি, পার বয়েল করে রেখেছি, এটাতে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা বেশ ভালো টস হয়ে গেছে, গ্যাস করে দিচ্ছি বন্ধ। এবারে আমি আলুটা মিক্স করব কয়েকটা মশলার সঙ্গে। এখানে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু সর্ষে বাটা, সুন্দর স্মুথ পেস্ট হয়। আন্দাজ মতন নুন, নারকোল কোরা, একটু টক দই, গ্রিন চিলি, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা, একটু লেবুর রস, লাইম জুস। এটা আমি ভালো করে মিক্স করে নেব। তার মধ্যে অ্যাড করব এই কুইন্টিসেন্সিয়াল বেঙ্গলি এলিমেন্ট, মাস্টার্ড অয়েল। তো এই পেস্টটা এবারে এই যে বানানো আলুটার সঙ্গে মিক্স করে দেব। আর খুব ভালো করে এটা মিক্স করে দেব। এবারে ভাপা আলু রেডি ভাপ নেওয়ার জন্য। আমি নিয়েছি বানানা লিভস, কলা পাতা। এখন কলা পাতা যদি কাজ করতে হয় ডিফিকাল্ট হয়ে যায়, তো আমি এটাকে একটু মাইক্রো করব। মাইক্রোওয়েভে 30 সেকেন্ড গরম করে নিলে এটা প্লায়েবল হয়ে যাবে, সফট হয়ে যাবে, ওটা মুড়তে সুবিধা হবে। এখন বানানা লিভসগুলো এখন ইজি হয়ে গেছে ওয়ার্ক করার জন্য। এটা একটা খুব ভালো টিপ আপনাদের জন্য, যদি পাতুরি বানাতে চান, এনিথিং টু ডু উইথ বানানা লিভস, এরকম একটু মাইক্রো করে নিলে বা গ্যাসের ওপর ধরলে খুব সফট হয়ে যায়, ইজি টু ওয়ার্ক করা যায়। এবারে একটা আমি দুটো পার্সেল বানাবো। বানানা লিভসের একটা খুব টেন্ডেন্সি থাকে ছিঁড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার। আপনি একটা সুতো দড়ি, মানে সুতো বেঁধে রাখতে পারেন, বা উডেন টুথপিক থাকলে এটা রেডি টু স্টিম। আর ঢাকনা করে দিচ্ছি বন্ধ। এটা মিনিট দশেক স্টিম হবে আর ভাপা আলু হয়ে যাবে রেডি। স্টিমারে ভাপা আলুটা 10 মিনিট ধরে স্টিম হচ্ছে। এবার খুলে দেখি কি অবস্থা। মনে হচ্ছে তো একদম হয়ে গেছে, এটাকে সাবধানে এখন বার করে নিতে হবে। একদম ভাপে স্টিম হয়ে রেডি হয়ে গেছে ভাপা আলু। এর সঙ্গে লাগবে শুধু একটু গরম ভাত। তো ভাপা আলুর রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কীরকম হলো। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু অনন্যার রান্নাঘরে। আর ওপরে যে বেল আইকন আছে ওটাতে করুন ক্লিক, আমার সব আপডেটস আপনারা পেয়ে যাবেন।